আপনারা দেখছেন একুশে টেলিভিশন। বাংলাদেশের স্টার্টআপদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি স্টার্টআপ ইকোসিস্টেম বিকশিত করার লক্ষ্যে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া যৌথভাবে আয়োজন করেছে আইডিয়াথন কনটেস্ট। দুপুরে রাজধানীর আইসিটি ভবনে কনটেস্টের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আইডিয়াথন খুবই গুরুত্বপূর্ণ। কনটেস্টে 30টি দল ফাইনাল রাউন্ডের জন্য নির্বাচিত হয়, পরে সেরা 5টি স্টার্টআপকে বিজয়ী নির্বাচিত করা হয়। বিজয়ী স্টার্টআপরা দক্ষিণ কোরিয়াতে 6 মাসের বিশেষ প্রশিক্ষণ সহ নানা সহযোগিতা পাবে। And to provide all the necessary support.